বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার বিখ্যাত দাই এবিট লিউ। মূলত বিশ্ব ইজতেমায় অংশ নিতেই বাংলাদেশে এলেন তিনি। 18 জানুয়ারি বুধবার রাত 12টার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শরিক হতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা যায়। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে রিকশায় ঘুরতে দেখা গেছে। ক্যাপশনে লেখা, আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ। এর আগে বিমানে উঠে তিনি সবার দোয়া চেয়ে লেখেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা পৌঁছাতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই দাই একজন নমুসলিম। 12 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ইসলামের দাওয়াতের পথে বেরিয়ে পড়েন এবং যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই দিনের প্রচারে নিজেকে বিলীন করে দেন তিনি। ছোট বড় কিংবা ভালো খারাপ, যে কারো কাছে যেখানে যখন পারেন ইসলাম ধর্ম প্রচারে তিনি তৎপর থাকেন। সম্প্রতি তার এক ভিডিও ভাইরাল হয়। দিনের দাওয়াত দেওয়ার জন্য মালয়েশিয়ার এক পতিতালয়ে চলে যান তিনি। একজন হুজুরকে পতিতালয়ে দেখে সবাই হতবাক হয়ে যান। তিনি এখানে কেন, এই প্রশ্ন ভর করে উপস্থিত সবার মনে। মূলত যারা অর্থের বিনিময়ে নিজের সম্মান বিলীন করে দেন তাদের সৎপথ দেখানোর জন্য তিনি সেখানে প্রবেশ করেন। সেই ভিডিওতে দেখা যায় পতিতালয়ের মহিলারা এবিট লিওর দাওয়াতের এক পর্যায়ে কান্না শুরু করে দেন। ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে তারা পর্দায় নিজেদের আবৃত করে নেন। আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বাজে কাজে জড়িত ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু তরুণের কাছে যান এবিট লিও, তাদেরকে ইসলামের বাণী শোনান। তারা এক পর্যায়ে হুজুরের আলোচনায় প্রভাবিত হয়ে পড়েন। তারা নিজেদের ভুল বুঝে কান্না শুরু করলে হুজুর তাদের বুকে জড়িয়ে নেন। এভাবে এবিট লিও ইসলামের দাওয়াত দিতে থাকেন। তার এরকম বহু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে। মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, কারণ কারো বিপদ আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়াতে ছুটে চলেন তিনি। এবিট লিও মূলত একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার একজন ইসলামী উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক। তার পুরো নাম এবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। 1984 সালের 21 ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মুয়াজ্জাম শাহে লিউ ইউ পাও। 11 জন ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এবিট লিও দাতু ডাক্তার হাজি মোহাম্মদ ফাজিল্লাহ কামসা এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সকলের প্রেরণাদানকারী ইসলাম আগামা, ইসলাম ইতু ইন্দাহ, উসরাহ নুরানি এবং IKIM ও সিনার রেডিওর নিয়মিত বক্তা। 2015 সালে তিনি মৌলিদুর রাসুল জাতীয় পুরস্কার এবং 2020 সালের 15 আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারী করোনার সময় সহযোগিতায় বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও মানব কল্যাণে অবদান রাখায় সরকার কর্তৃক বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।